যত সেমিকন্ডাক্টর একটা ইন্ডাস্ট্রি হবলে গৈ আছে, আমি কত বিরোধিতা কৰিছো। কিন্তু তাতো একটা পেপার মিল আছিল, তাতো জাতি মাতি ভেটি কথা কৈছিল। পেপার মিল তো কি মনঃসংস্থাপন হয়ে আছিল কংগ্রেসের দিল্লী নেতৃত্বের বহুবার এনেকা করার বলে অসমের মানুষ আঘাত করবো সঁচা কথা। ইয়ার আগে 2019 সনত মল্লিক অর্জুন খড়গে কৈছে যে ভূপেন হাজরিকা গায়ক, তেওঁ কিয় পতা পালে। ইয়ার পর সঞ্জয় সিং ইয়ার আগে ইয়াতে গৈছে সাংসদ হয়ে পেলায়। গতি কোরবার দিল্লির আপনাদের ইয়াতে ঠিকই ফাইট করে থাকে, দিল্লির একাংশ নেতৃত্বের ভাষ্য কিন্তু কংগ্রেস দলেরও এই এই কথাবিলাকৰ লগত অসমৰ মানুহৰ কোনোবা প্ৰতিক্ৰিয়া আপুনি পাইছে নেকি? বিজেপির এজন দুজন মন্ত্রী এমএলএ ওয়ার্কার বাদ দি বিজেপির দুজনমান মানুষের কয়া কথাটা আপনাদের কে আছে। অসমৰ মানুহৰ চিন্তা সংস্থাপন, অসমৰ মানুহৰ চিন্তা হৈছে কেনেকৈ দুর্নীতিমুক্ত অসম গৈ পাৰি, এটা পৰিয়ালৰ লুণ্ঠন কেনেকৈ বন্ধ কৰিব পাৰি। অসমৰ মানুহে চিন্তা কৰি আছে শ্রমিকৰ সংস্থাপন আপুনি পাহৰি গৈছে। যত সেমিকন্ডাক্টৰ একটা ইন্ডাস্ট্রি হবলে গৈ আছে, আমি কত বিরোধিতা কৰিছো। কিন্তু তাতো একটা পেপার মিল আছিল, তাতো জাতি মাতি ভেটি কথা কৈছিল। পেপার মিলটো কি মনঃসংস্থাপন হয়ে আছিল, নতুন এসোপা মানুষের ভবিষ্যৎ ধ্বংস করে দি সেটো বিজেপিয়ে কৈছিল যে জাগীর পেপার মিল, কাছাৰ পেপার মিল পুনর্জীবিত করা হব, বিক্রি করলে লোহার লঙ্গর নিচিনাকে। আপনি সংস্থাপনটো যে কাছাৰ পেপার মিলটো বনার কারণে অকল তাত কাম করা কর্মচারীখিনি সংস্থাপন শেষ হয়ে যাওয়া নাই, অসমৰ এটা দীঘলীয়া দিনৰ জীৱন আৰু জীৱিকাৰ আহিলা বাঁহ উদ্যোগটো, বাঁহ খেতিটো ধ্বংস হৈ গ'ল, সেই কথাটো তলি পেলাব বিচাৰে নেকি? আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।